আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানো শুরু করব যে আসলে আমাদের প্রশ্ন ব্যাংক প্লাস হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো আছে কিভাবে সলভ করতে হয়। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তো প্রশ্ন ব্যাংক অলওয়েজ সলভ করে আসছি বিগত বছরের যে ভার্সিটি মেডিকেলের প্রশ্নগুলো, তো বোর্ড প্রশ্ন কি সলভ করা আদৌ জরুরি কি না। তো আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি যে প্রথম যে বোর্ডটা নিচ্ছি এটা হচ্ছে বোটানির ঢাকা বোর্ড 2016, ঠিক আছে। বোটানি ঢাকা বোর্ড 2016 প্রশ্নটা নিচ্ছি। তোমরা যদি এখানে 5 নম্বর প্রশ্নটা দেখো, নিউক্লিয়াসের উপাদান কোনটি, এই প্রশ্নটা কিন্তু এই বছর 2021 সালে মেডিকেলে আসছে। তার মানে বুঝতে পারতেছো যে বোর্ড প্রশ্ন থেকেও কোয়েশ্চেন রিপিট হয়। তার মানে আমাদের প্রথমত বেসিক ক্লিয়ারের জন্য প্লাস হচ্ছে কোন টপিকগুলো থেকে বোর্ডে, তারপর হচ্ছে অ্যাডমিশনে প্রশ্নগুলো হয় এটা বোঝার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। দ্বিতীয়ত, হুবহু প্রশ্ন কমন পাওয়া যদি যায় তাহলে আমরা কেন সলভ করব না, এ হচ্ছে কথা। তো বোর্ড প্রশ্ন সলভ করার মানে কি, আমি কি উত্তরমালা দেখে দেখে কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো, এটাই কি বোর্ড প্রশ্ন সলভ করার ওয়ে বা প্রশ্ন ব্যাংক সলভ করার ওয়ে, নাকি আমরা কীভাবে পড়বো, এটাই আমি এই ভিডিওর মাধ্যমে একটা সিরিজ চালু করতেছি ইনশাআল্লাহ। বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স প্রত্যেকটা বইয়েরই আমাদের একটা একটা করে চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন প্লাস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, হাজারি স্যারের বইয়ের শেষের এমসিকিউ, কবির স্যারের বইয়ের এমসিকিউ, এরকম করে আমি এইভাবে সলভ করে দেবো, ঠিক আছে। তো আজকে আমি মূলত এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে যাচ্ছি যে কীভাবে আমাদের বোর্ড প্রশ্ন এবং প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন নিচ্ছি, প্রথমে এই ভিডিওতে আমি শর্ট সিলেবাসের কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে। এরপরে আরেকটা ভিডিও থাকবে যেখানে শুধুমাত্র ফুল সিলেবাসের প্রশ্নগুলো আলোচনা করব। এই সিলেবাসটাই মূলত 2022 ব্যাচের জন্য বলছি, তবে 2021, 22, 23 সবার জন্য ইনশাল্লাহ সমানভাবে কাজে লাগবে। তো আমরা শর্ট সিলেবাসের প্রশ্ন থেকে শুরু করতেছি, ঢাকা বোর্ড 2016 থেকে বোটানি। ওকে, প্রথম যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা এখানে বলছে যে থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে, ঠিক আছে। তো থাইলাকয়েড আমি এটা কীভাবে মনে রাখি, আমি মনে রাখি থাইলাকয়েড এখানে থয়াকার আর লয়াকার দুইটাই আছে, তার মানে এটা একটা থালা। আমি এটা কীভাবে মনে রাখি, থালা দিয়ে মনে রাখি। দেখো, থাইলাকয়েড আর থালা কাছাকাছি কিন্তু, হ্যাঁ, থাইলাকয়েড থালা। তো থালার মতো অঙ্গাণু কোথায় কোথায় আসে আমি এটা মনে রাখার চেষ্টা করি। দেখো, এই যেটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন, নিচে যে চিত্রটা আমি রাখছি বই থেকে কালেক্ট করে রাখছি, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের গঠন। দেখো তো, এই যে অংশটা এটা কি থালা বা প্লেটের মতো লাগতেছে না, যে অংশটা আমি এখন মার্ক করতেছি এটা থালার মতো লাগতেছে না বা প্লেটের মতো, যেটাতে আমরা ভাত খাই থালার মতো লাগতেছে। তো যে থালার মতো যে অংশ তার নামই হচ্ছে থাইলাকয়েড, থালার মতো যে অংশ তার নামই হচ্ছে থাইলাকয়েড। তো থাইলাকয়েড কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে। থালা কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে। আচ্ছা, এটা বললেই কি শেষ, এটা বললেই কি শেষ হয়ে গেল, না, আমি তোমাদের ওইটা বলি। প্রথমে কী করবা, প্রথমে এই কোয়েশ্চনটা সলভ করবা। সলভ করার সময় বইয়ে যেই পেজে এই প্রশ্নটা আছে, আমি তো সলভ করাই দিচ্ছি ইনশাল্লাহ, সমস্যা হবে না। তারপরে তুমি নিজে যখন পড়বা, নিজে যখন সলভ করবা, বইয়ের এই পেজটাতে যাবা যে থাইলাকয়েড কোথায় আছে দেখে ফেললা, যে তোমার আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ যে থাইলাকয়েড কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে, ইনশাল্লাহ ভুল হবে না। এখন কথা হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আছে। দেখো, অপশনে কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, লাইসোসোম আছে। এই যে বাকি তিনটে অপশনে মাইটোকন্ড্রিয়া আমাদের তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ, তো আমাদের দেখে ফেলা উচিত, বইটা পৃষ্ঠা উল্টিয়ে দেখে ফেলবা মাইটোকন্ড্রিয়াতে কী কী গুরুত্বপূর্ণ অংশ আছে। যেমন আমি এখানে স্লাইডের মধ্যে রাখছি যে এইটা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া গঠন, এটা হচ্ছে আমাদের একটা মাইটোকন্ড্রিয়া গঠন, মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়াতে আমাদের গুরুত্বপূর্ণ কী আছে এটা আমরা দেখে রাখি। খেয়াল করো, এখানে মাইটোকন্ড্রিয়াতে আমাদের ক্রিস্টি বলে একটা অংশ আছে, ক্রিস্টি। ক্রিস্টি কি, আঙ্গুলের মতো ভিতরে যেগুলা অভিক্ষেপের মতো ঝুঁকে আছে, যেটা দেখো আঙ্গুলের মতো, এই যে আঙ্গুলের মতো ভিতরে ঢুকে আছে, মানে এই প্রাচীরটা কিন্তু একদম সোজা হওয়া উচিত ছিল, প্রাচীরটা একদম সোজা হওয়া উচিত ছিল, কিন্তু কিছু অংশ ভিতরের দিকে ঢুকে গেছে আঙ্গুলের মতো। এই যে ভিতরের দিকে ঢুকে গেছে ভিতরের প্রাচীরটা, এটা হচ্ছে আমাদের ক্রিস্টি। তো ক্রিস্টি কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তো তুমি তখন বইয়ের মধ্যে লিখে রাখবা মাইটোকন্ড্রিয়ার পাশে লিখে রাখবা ক্রিস্টি, তাহলে ইনশাল্লাহ তুমি যখন আরেকবার রিভিশন দিবা তোমার আর পড়াটা বই থেকে দেখতে হলো না, তোমার কভার হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো আমাদের 1 নম্বর প্রশ্ন শেষ, এখান থেকে ইনশাল্লাহ কিছু লাগবে না। এরপর দেখো, শর্ট সিলেবাসের পরের যে প্রশ্নটা হচ্ছে আমাদের 6 নম্বর। 6 নম্বরে বলছে যে নিউক্লিয়াসের উপাদান কোনটি, 6 নম্বরে কী বলছে নিউক্লিয়াসের উপাদান কোনটি, এটাই আমাদের এবার মেডিকেলে আসছিল 2020 থেকে 2021 সালে।
তো নিউক্লিয়াস উপাদান কোনটা? তুমি যদি অপশনগুলো দেখো তাইলে বুঝবা যে রাইবোজোম হচ্ছে আমাদের কোষীয় অঙ্গাণু, মানে কোষের একটা অঙ্গাণু, লাইসোসোম একটা কোষের অঙ্গাণু, সেন্ট্রোসোমও কোষের একটা অঙ্গাণু, তার মানে এগুলো একটা হবে না, আনসার হবে ক্রোমোজোম, এভাবে উত্তর করা যায়। ঠিক আছে, তো আমরা যখন এই কোশ্চেনটা সলভ করবো আমরা দেখে রাখবো সরাসরি আমরা নিউক্লিয়াসের পৃষ্ঠাটায় চলে যাব, ক্রোমোজোমের গঠনটাই দেখে চলে যাব, যেহেতু ক্রোমোজোম থেকে প্রশ্ন আসে নিউক্লিয়াসের উপাদান কোনটা, ক্রোমোজোম, আমরা চলে যাব ক্রোমোজোমের গঠনে, ক্রোমোজোমে কী কী অংশ আছে আমরা দেখে ফেলবো ইনশাল্লাহ। ওকে, খেয়াল করো ক্রোমোজোমের নিচে আছে স্যাটেলাইট, এরপর আছে গৌণকুঞ্চন, এই যে মাঝখানে একটা অংশ আছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোম, ক্রোমোজোম মানে কি আমি তোমাদের বোঝাই একটু, ক্রোম মানে হচ্ছে রং। আমরা মোবাইলে ক্রোম ব্রাউজার ইউজ করি না, ক্রোম ব্রাউজারে দেখবো অনেকগুলো রং আছে তাই না, এই ক্রোম মানে হচ্ছে রং, ক্রোম মানে হচ্ছে রং। আর এই যে সোম, সোম কথাটা আসছে সোমা থেকে, সোমা মানে হচ্ছে দেহ, তার মানে ক্রোমোজোম হচ্ছে রঞ্জিত দেহ, যেই দেহটা পুরোপুরি রঙিন সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। কিন্তু এই পুরো ক্রোমোজোমে একটা অংশ আছে যেটা হচ্ছে বর্ণহীন, তা হচ্ছে এই মাঝখানের সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রো, সেন্ট্রো মানে হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রাল মানে কি কেন্দ্র তাই না, তো এই যে কেন্দ্রে যে অংশটা আছে মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের বর্ণহীন, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, এদের প্রশ্ন আসতে পারে ক্রোমোজোমের বর্ণহীন অঞ্চল কোনটা, সেন্ট্রোমিয়ার, তাহলে এই এই জিনিসগুলো পড়ে ফেলবার সাথে সাথে প্রশ্নগুলো এইভাবে সলভ করবে। ওকে, আমরা ছয় নম্বরে যাই। ছয় নম্বরের প্রশ্ন বলছে যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো ভি এল জে আই আকার ধারণ করে। তো এটা মূলত আমাদের দুইটা চ্যাপ্টারে আছে, প্রথম অধ্যায়ও আছে দ্বিতীয় অধ্যায়ও আছে। যেহেতু কোষ বিভাজন ফিক্স করে দিয়েছে তাই আমরা এটা কোষ বিভাজন থেকে পড়ব। ঠিক আছে, তো একটু খেয়াল করো, এই যে এটা দিয়ে খেয়াল করো, অ্যানাফেজ দিয়ে ধাপটা, অ্যানাফেজ, তো তোমরা অনেকে অ্যানাবাস দেখছ, অ্যানাবাস, আমি অ্যানাবাসে চড়তে খুব ভয় করি, কেন ভয় করি, কারণ অ্যানাবাসের অনেক স্পিড, অনেক স্পিড, এত স্পিডে চালায় মনে হয় একদম কলিজা হাতে এসে পড়বে, তো ওই অ্যানাবাসের অনেক স্পিড। এভাবে মনে রাখবা এই যে অ্যানা মানে হচ্ছে গতি, অ্যানা কথাটার মানে কি গতি, আর ফেজ মানে জানো, ফেজ মানে হচ্ছে দশা, ফেজ মানে হচ্ছে দশা বা পর্যায়, দশা বা পর্যায়, তার মানে অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। কেন এটা এই গতি পর্যায় বলা হচ্ছে, এইখানে আমাদের যে ক্রোমাটিডগুলো ছিল এগুলো দেখো এই মেরু অঞ্চলের দিকে ছোটা শুরু করে, বিষুব অঞ্চলে ছিল ম্যাটাফেজ পর্যায়ে, ম্যাটা মানে মাছে, তো ম্যাটাফেজ পর্যায়ে আমাদের, মতে ম্যাটাফেজ মতে মাছে, তার মানে ম্যাটাফেজে এটা মাঝামাঝি স্থানে অবস্থান করতো, মানে বিষুব অঞ্চল অবস্থান করতো। যখন অ্যানাফেজ চলে আসে, অ্যানা মানে গতি, সে দৌড়াদৌড়ি শুরু করে, দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছে, মেরু অঞ্চলে যাচ্ছে, যখনই সে দৌড়াদৌড়ি শুরু করে তার আকারগুলো বিভিন্ন শেপের হয়ে যায়, ভি এল জে আই, খেয়াল করে দেখলে বাবা এই যে এটা দেখো ভি এর মতো দেখা যায় তাই না, আবার একটা দেখো এল এর মতো দেখা যায়, জে এর মতো দেখা যায়। তো এই যে অ্যানাফেজ যে ধাপটা আমাদের যে গতি পর্যায়টা আছে এখানে আমরা এই যে ভি এল জে আই এগুলো দেখতে পাই। ঠিক আছে, তো এটা যখন পড়বা তখন তুমি দেখে রাখবা যে কোনটার নাম কী, মানে ভি হইলে কী নাম, এল হইলে কী নাম, ম্যাটাসেন্ট্রিক কখন, সাব ম্যাটাসেন্ট্রিক কখন, অ্যাক্রোসেন্ট্রিক কখন, টেলোসেন্ট্রিক কখন, তো প্রশ্নগুলো এইভাবে সলভ করতে হবে। যখন তুমি একটা একটা টপিকের পড়া পাবা ওই টপিকটা ক্লিয়ার করে ফেলবা। প্রথম কথা কী বললাম যে গতি পর্যায় হচ্ছে অ্যানাফেজ, তার মানে অ্যানাফেজে মেরুর দিকে ধাবিত হয়, ভি এল জে আই শেপ কোথাও কখন হয়, অ্যানাফেজে হয়, বাংলায় আসতে পারে গতি পর্যায়ে হয়। এগুলোর নাম কী, ভি এল জে আই এগুলোর নাম কী, ম্যাটাসেন্ট্রিক, সাব ম্যাটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ওকে, এভাবে পড়ো। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, শর্ট সিলেবাসের যে নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা প্লাজমিড নিয়ে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, প্লাজমিড, যে প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য হলো, মানে প্লাজমিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, এটা প্রশ্ন করছে, প্লাজমিডের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। ঠিক আছে, তো দেখো আমরা অপশনগুলো দেখি, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, আচ্ছা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা অসম্ভব বলছে, খেয়াল করো অসম্ভব কিন্তু না সম্ভব, আমরা জানি প্লাজমিডগুলো রেস্ট্রিকশন যেই এনজাইম আছে এগুলো দ্বারা কেটে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটা ওইখানে বসানো হয় তাই না। আর আমরা জানি প্লাজমিডগুলো কী করে, বাহক বা ভ্যাক্টর হিসেবে কাজ করে, এখানে লিখে রাখবা বাহক বা ভ্যাক্টর হিসেবে কাজ করে, এখানে কী লিখছে না লিখছে তার মানে এটা ভুল, শ্বসনের ক্ষেত্রে ভূমিকা রাখে, না প্লাজমিডের তো শ্বসনের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই তাই না, তার মানে আমাদের বুঝতে পারলাম যে এ নাম্বারটা কারেক্ট বা ক নাম্বারটা কারেক্ট। এটা যখন পড়বা বইয়ে প্লাজমিডের পেজটায় চলে যাবা, আমি এখানে নিয়ে আসছি স্লাইডটা, প্লাজমিডের পেজটা চলে যাবে, এখানে তুমি দেখবা যে প্লাজমিড কে আবিষ্কার করছে, প্লাজমিড আবিষ্কার করছে হচ্ছে ল্যাডারবার্গ, এক নাম্বার কথা, প্লাজমিড কে আবিষ্কার করছে, ল্যাডারবার্গ আবিষ্কার করছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে প্লাজমিড কোথায় থাকে, কার মধ্যে থাকে, প্লাজমিড থাকে হচ্ছে ব্যাকটেরিয়াতে, প্লাজমিড কই থাকে,
ব্যাকটেরিয়াতে, একটা ব্যাকটেরিয়াতে কয়টা পর্যন্ত প্লাজমিড থাকতে পারে? 1 থেকে 1000, এই যে ইনফরমেশনগুলো বলতেছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তো তুমি যখন প্লাজমিডের প্রশ্ন পাইছো, প্লাজমিডটা পড়ে ফেলবা। তো সর্বপ্রথম কোন ব্যাকটেরিয়াতে পাওয়া যায়? ইকোলাইতে পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, দ্বিসূত্রক ডিএনএ অণু, এখানে কিন্তু তোমার আরএনএ বানিয়ে দিতে পারে, দ্বিসূত্রক অ্যাসূত্রক বানিয়ে দিতে পারে, একসূত্রক বানিয়ে দিতে পারে, বৃত্তাকারকে তোমার চক্রাকার বানিয়ে দিতে পারে, সূত্রাকার বানিয়ে দিতে পারে। এই জন্য আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এখানে বলা আছে প্লাজমিড কী করে, অল্প সংখ্যক জিন ধারণ করে। তোমার কিন্তু অপশনে বলে দিতে পারে যে বেশি সংখ্যক জিন ধারণ করে, এটা কিন্তু না, বেশি সংখ্যক জিন কিন্তু না, অল্প সংখ্যক জিন ধারণ করে। ওকে, কারণ প্লাজমিড তুমি দেখো ব্যাকটেরিয়া নিজে এত ছোটো, এত ছোটো একটা জিনিস চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। এই প্লাজমিড হচ্ছে আরও ছোটো যেহেতু ব্যাকটেরিয়ার ভিতরে আছে, তাহলে কি এটা বেশি জিন ধারণ করবে নাকি কম জিন? অবশ্যই কম জিন, অল্প জিন ধারণ করবে, এই হচ্ছে কথা। তো যেগুলো পড়বা পুরো টপিকটা পড়ে ফেলবা। আচ্ছা, এরপর 9 নম্বরে যাই। 9 নম্বরে বলছে, এই একটা চিত্র দেওয়া বলছে এখানে যে পি অংশটির নাম কি। তো অনেক হয়তো চিনতেছো যে এই দুইটা হচ্ছে আমাদের রক্ষী কোষ, আর মাঝখান হচ্ছে আমাদের পত্ররন্ধ্র, তাই না? তো দেখবা যে রাজার দরবারে যখন যাওয়া হতো আগের দিনে, তখন দুইজন পেয়াদা কী করতো, এই দুইটা দুইটা কী বলে ওই মানে ওইগুলো দাঁড়া থাকতো, তাই না? দুইটা ওই যে অস্ত্র মতো কি একটা অংশধানী নিয়ে দাঁড়া থাকতো। তো ওই যে দুইজন রক্ষী কিন্তু দাঁড়ায় থাকতো দুইটা লাঠির মতো অংশ নিয়ে, তাই না? তো ওই যে দুইজন হচ্ছে রক্ষী কোষ, আর ভিতরের অংশটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, পত্র মানে পাতা, তাহলে পাতার ছিদ্র হচ্ছে পত্ররন্ধ্র, ঠিক আছে? তাহলে পি অংশের নাম কি? পত্ররন্ধ্র। আমি চিত্র নিয়ে আসছি, এই যে আমাদের এই দুইটা হচ্ছে রক্ষী কোষ, একটা রক্ষী কোষ আর একটা রক্ষী কোষ। রক্ষী কোষে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? রক্ষী কোষে কিন্তু তোমার ক্লোরোপ্লাস্ট আছে। তো ক্লোরোপ্লাস্ট থাকলে কী করে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাবার তৈরি করে সূর্যের আলোর সাহায্যে। তো তোমার ক্লোরোপ্লাস্ট যেহেতু আছে, তার মানে রক্ষী কোষ কিন্তু একটা কোষ যেখানে ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে এটা খাবার উৎপাদনে ভূমিকা রাখে। তো প্রশ্ন আসতে পারে, রক্ষী কোষ কি খাবার তৈরি করতে পারে? উত্তর হবে হ্যাঁ, পারে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আনসার পত্ররন্ধ্র আমরা বুঝলাম। 10 নম্বরটা দেখো, 10 নম্বরে কী বলছে, যে শালক সংশ্লেষণের সময় মানে পি অংশটি কাজ কী? পত্ররন্ধ্রের কাজ জিজ্ঞেস করছে। শালক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ, খেয়াল করো এখানে কিন্তু সঠিক কথাই লিখছে। হ্যাঁ, আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ আমাদের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, তাই না? তো এটা কিন্তু উল্টাই দিতে পারে, এই প্রশ্নে নাকি সঠিকটা আসছে, অন্য প্রশ্নে কিন্তু উল্টাই দিতে পারে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ অক্সিজেন গ্রহণ, তখন কিন্তু এর আনসার হবে না, ঠিক আছে? দেখো পরেরটা কিন্তু কারেক্ট লিখছে, শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ, শ্বসন মানেই অক্সিজেন গ্রহণ, তাই না? আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, তার মানে 1 আর 2 ঠিক আছে। 3 নম্বরটা দেখি আমরা, পানি বাষ্পাকারে বের করে দাও। এই দেখো বাষ্পাকারের কথাটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি আমাদের এরকম আরেকটা অংশ আছে হাইড্রোথ্রোট। হাইড্রোথ্রোট কী করে? পানির তরল আকারে বের করে দেয়, অষ্টম অধ্যায় আছে, ঠিক আছে? তো এই বাষ্পাকারের কথাটা খুবই ইম্পর্টেন্ট, বাষ্পাকারে চেঞ্জ করে তরল আকারে দিয়ে দিতে পারে, তখন কিন্তু তুমি ভুল দাগাবে না। ওকে, তো দেখো এগুলো কোথায় আছে, আমি পত্ররন্ধ্রের যে কাজ আছে এটা ধরে নিয়ে আসছি এখানে। এই দেখো, উদ্ভিদের ভিতর ও বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান প্রদান, গ্যাসের, ওকে, বাষ্পাকারে মাথায় রাখতে হবে। শালক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ অক্সিজেন ত্যাগ, আর শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, একটা একটা উল্টা জানি। তারপর হচ্ছে এই যে বাষ্পাকারে বের করে দেয়, বাষ্পাকারের কথাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা বুঝলাম প্রশেদন, শালক সংশ্লেষণ আর শ্বসন, তিনটা প্রক্রিয়াই যদি পরে কার গুরুত্ব আছে, আনসার হচ্ছে পত্ররন্ধ্রের ভূমিকা আছে। ওকে, আচ্ছা, 10 নম্বর গেল, এখন আমরা পরের প্রশ্ন দেখব 13 নম্বর। 13 নম্বরে কী বলছে, যে প্লাজমা মেমব্রেনের, প্লাজমা মেমব্রেন মানে কি? কোষ ঝিল্লি, আমরা জানি প্লাজমা মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল আছে একটা, তাই না? সিঙ্গার অ্যান্ড নিকোলসন দিছিল এই ফ্লুইড মোজাইক মডেল, পরবর্তীতে তারা এই জন্য কিন্তু নোবেল পুরস্কার পাইছে। তো প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? আমরা জানি কয়েকটা অংশ আছে এখানে, কার্বোহাইড্রেট আছে, ওই যে গ্লাইকোক্যালিক্স, তারপর হচ্ছে তোমার প্রোটিন আছে, 3 ধরনের প্রোটিন আছে, আর লিপিড আছে, তাই না? তো বলছে এখানে কোনটা তরল, তো লিপিড মানে তেল, লিপিড মানে কি আমরা জানি তেল, চর্বিও আছে, তবে আমরা নর্মালি তেলটাকে চিনি। বর্তমানে সয়াবিন তেল তো খুব ফেমাস, তাই না? বর্তমানে ফেমাস কে? সয়াবিন তেল। তো সয়াবিন তেল কেমন, তরল নাকি কঠিন? অবশ্যই হচ্ছে আমাদের তরল, তো এই যে লিপিডটা হচ্ছে তরল, এইভাবে তুমি মনে রাখতে পারো। আর যদি বইয়ের লাইন বলো, দেখো বইয়ের লাইনটা আমি এখানে ধরে নিয়ে আসছি, আমি তোমাদের টেকনিকও দিচ্ছি আবার বই থেকেও দেখা দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির এক স্থান থেকে আরেক স্থানে স্থান পরিবর্তন করে। তাহলে তরলটাকে লিপিড, আমি কেমন মনে রাখতে বললাম, লিপিড মানে তেল, তেল মানে তো তরল, তো লিপিডটা হচ্ছে তরল, তাহলে আনসার হচ্ছে ক। এভাবে কোয়েশনগুলো সলভ করবা। ওকে, এরপর আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর। তো 15 নম্বরে বলছে যে একটা চিত্র দেওয়া, চিত্রের অচিহ্নিত অংশটির নাম কি, চিত্রের অচিহ্নিত অংশটির নাম কি?
তো এই জন্য একটা চিত্র ধরে আনছি আমি, এই দেখো ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ। তো আমি একটু আগে বলছিলাম তোমাদের যে থালার মতো যে অংশ তার নাম হচ্ছে থাইলাকয়েড, থালার মতো অংশের নাম কি থাইলাকয়েড। তো ধরো আমি তোমরা অনেকে যারা দাওয়াত খেতে গেছো কোনো জায়গায় দেখছো বা বাসায় দেখছো একটা প্লেটের উপর একটা প্লেট সাজানো, তো যদি একটা থালার উপর আরেকটা থালা এইভাবে সাজায় রাখা হয় তো থালার যে চুপটা তৈরি হবে, থালার যেই স্তূপটা তৈরি হবে, ওই স্তূপের নাম হচ্ছে আমাদের গ্রানাম, স্তূপের নাম হচ্ছে গ্রানাম। তো খেয়াল করো গ্রানাম, গ্রানাম লাস্টে কি আছে, আম আছে, লাস্টে কি আছে, আম আছে, আম মানে হচ্ছে এক বচন। তো মনে রাখবা একটা আম, কি মনে রাখবা একটা আম, আম মানে হচ্ছে এক বচন। যেমনভাবে আমরা বলি ব্যাকটেরিয়াম, খেয়াল করো ব্যাকটেরিয়াম, লাস্টে আম আছে না, আম মানে মনে রাখবা একটা আম। তাহলে ব্যাকটেরিয়াম হচ্ছে এক বচন, আর ব্যাকটেরিয়া এটা কিন্তু ইংলিশে কাজে লাগবে, হ্যাঁ ব্যাকটেরিয়া হচ্ছে বহুবচন, ব্যাকটেরিয়াম একটা আম, আম হচ্ছে এক বচন, আর ব্যাকটেরিয়া বহুবচন। তাহলে গ্রানাম হচ্ছে এক বচন, লাস্টে আম আছে একটা আম, আর গ্রানা হচ্ছে আমাদের বহুবচন, গ্রানা হচ্ছে কি বহুবচন। ওকে, তাহলে যে একটার উপর আরেকটা থালার মতো অংশ স্তূপ তৈরি করে তার নাম হচ্ছে আমাদের গ্রানাম, একটা নাম হচ্ছে গ্রানাম আর সবগুলো মিলে কি হবে গ্রানা। ওকে, প্রশ্ন করছে এই চিত্র বি এর কাজ কি, চিত্র বিটা আসলে কার চিত্র, ক্লোরোপ্লাস্টের চিত্র। তো ক্লোরোপ্লাস্টের কাজ কি, আমরা জানি ক্লোরোপ্লাস্টের মধ্যে যে প্লাস্টিড অংশ মানে প্লাস্টিডের যে সরি প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট অংশ, ক্লোরো মানে হচ্ছে সবুজ, ক্লোরো মানে সবুজ, সবুজ অংশ কি করে, সবুজ অংশ হচ্ছে আমাদের যে সূর্যের আলোটা গ্রহণ করে খাবার তৈরি করে, তার মানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা একদম কারেক্ট, ঠিক আছে। দুই আর তিন নিয়ে অনেকের কনফিউশন হয় যে ফটোফসফোরাইলেশন মানে কি আর ফটো রেসপিরেশন মানে কি, আমি এই জিনিসটা ব্যাখ্যা করি তোমাদের। প্রথম কথা হচ্ছে ফটোফসফোরাইলেশন মানে কি, ফটো জিনিসটা কি, ফটো মানে হচ্ছে আলো, ফটো মানে কি আলো। আর যদি বলি ফটোফসফোরাইলেশন মানে কি, খেয়াল করো ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন লাস্টে সন আছে, সন মানে হচ্ছে প্রক্রিয়া, কোনো কিছু লাস্টে সন থাকলে কি সন মানে হচ্ছে প্রক্রিয়া। ফসফোরাইলেশন মানে কি, ফসফেট যোগ করার প্রক্রিয়া, ফসফেট যোগ করার প্রক্রিয়া, ফসফো কথাটা কোথা থেকে আসছে, ফসফেট থেকে আসছে। তাহলে আলোর উপস্থিতিতে ফসফেট যোগ করার প্রক্রিয়া, তোমরা বলতে পারো ভাই কিছু বুঝলাম না, খেয়াল করো আমরা তো এডিপি চিনি, এডিপি, এডিপি মানে কি, অ্যাডেনোসাইন ডাইফসফেট, ডাই মানে কয়টা, ডাই মানে হচ্ছে দুইটা, ডাই মানে কয়টা, ডাই মানে দুইটা। এই এডিপি থেকে যদি কখনো এটিপি তৈরি হয়, এটিপি মানে কি অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ট্রাই মানে কয়টা, ট্রাই মানে হচ্ছে তিনটা, ট্রাই মানে হচ্ছে তিনটা। তো দেখো আগে ছিল দুইটা ফসফেট, এখন তিনটা ফসফেট, তাহলে একটা ফসফেট অবশ্যই যোগ হয়েছে, কার উপস্থিতিতে যোগ হয়েছে, সূর্যের আলোর উপস্থিতিতে যোগ হয়েছে। এই যে সূর্যের আলোর উপস্থিতিতে ফসফেট যোগ করার প্রক্রিয়া, এর নামে হচ্ছে ফটোফসফোরাইলেশন। কে করে, আমাদের যে ক্লোরোপ্লাস্ট আছে ক্লোরোপ্লাস্ট করে। দেখো আমি এখানে ধরে নিয়ে আসছি বইয়ের মধ্যে, ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এডিপিকে এটিপিতে রূপান্তর করা। প্রশ্ন আসতে পারে এডিপিকে এটিপিতে রূপান্তর করা সূর্যালোকের উপস্থিতিতে প্রক্রিয়াটার নাম কি, ফটোফসফোরাইলেশন। খেয়াল করো শুধু ফসফোরাইলেশন কিন্তু বলিনি, ফটোফসফোরাইলেশন বলছি কারণ এখানে সূর্যের আলো আছে। ওকে, তো তিন নাম্বারটা কি ভাই, ফটো রেসপিরেশন মানে কি, আগে বলছি আমাদের ফটো মানে কি, ফটো মানে হচ্ছে আমাদের সূর্যের আলো, ফটো মানে হচ্ছে আমাদের সূর্যের আলো, আমি এখানে লিখি ফটো মানে হচ্ছে সূর্যের আলো, আলো। রেসপিরেশন মানে কি, যারা জুলজি পঞ্চম অধ্যায়টা পড়ছো, রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন, তাই না, রেসপিরেশন, রেসপিরেশন, রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। তাহলে ফটো রেসপিরেশন মানে কি, আলোক শ্বসন, আলোক শ্বসন। তো এটা তোমাদের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব যে চ্যাপ্টারটা এখানে আছে। তো আমি যদি সংক্ষেপে বলি, ধরো আমাদের উদ্ভিদে দিনের বেলা কি হয়, দিনের বেলা কিন্তু মোটামুটি দুইটাই হয়, মানে শ্বসনও হয় শালোক সংশ্লেষণও হয়, শ্বসন 24 ঘন্টাই হয়। তো দিনের বেলা বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি আমাদের শালোক সংশ্লেষণটা হয়। তো ধরো এমন হইলো শালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর হচ্ছে অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে, এটাই তো আমাদের নর্মাল প্রক্রিয়া শালোক সংশ্লেষণে, তাই না, ফটোরেসপিরেশনের সরি ফটোসিনথেসিসের। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, এটা হচ্ছে আমাদের ফটোসিনথেসিস বা শালোক সংশ্লেষণ। এখন ধরো এমন হইলো যে উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গেছে, তখন সে কি করবে, উল্টা কাজ করবে, মানে নর্মালি কার্বন ডাইঅক্সাইড যখন উদ্ভিদে কম থাকবে সে তখন কি করবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। কিন্তু ধরো উদ্ভিদের ভিতরে, উদ্ভিদের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গেছে,
তখন সে কী করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করবে, মানে উল্টা কাজ করবে, সূর্যের উপস্থিতিতে সে উল্টা কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের আলো শ্বসন, ফটো রেসপিরেশন। নবম অধ্যায় আছে আমাদের যে সি3 চক্র, সি4 চক্র, দুইটা চক্রের মাঝখানে একটা ছোট টপিক আছে আলোক শ্বসন। এখানে তিনটা অঙ্গন কাজ করে, ঠিক আছে? কোন কোন অঙ্গন কাজ করে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, এই পোস্টের বা এই ভিডিওটার কমেন্টে জানাবা যে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসনে কোন কোন অঙ্গন কাজ করে। একটা কিন্তু বলে দিলাম, একটা বলে দিছি কোনটা কাজ করে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে ফটো রেসপিরেশন করা। আরও দুইটা আছে, দুইটা তোমরা বলবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তিনটাই কিন্তু আমরা পড়ে ফেলছি, এই যে এখানে আলোক আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন করা। তাহলে আমাদের 16 নম্বরটাও সলভ। 17 নম্বরটা কি, পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে? গ্রাউন্ড টিস্যু মানে কি? গ্রাউন্ড মানে হচ্ছে ভিত্তি। আমরা একটা বিল্ডিংয়ের যদি বলি গ্রাউন্ড ফ্লোর, সবার নিচের ফ্লোর মানে ভিত্তি ফ্লোর, তো গ্রাউন্ড টিস্যু মানে হচ্ছে ভিত্তি টিস্যু। তো দেখো আমাদের এখানে একটা ছক আছে অষ্টম অধ্যায়ে টিস্যুতন্ত্রের চ্যাপ্টারে, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের। এখানে অন্তঃস্টিলি বহিঃস্টিলি নিয়ে কথাবার্তা বলছে। স্টিলি মানে কি এখন বলতেছি না, আমি শুধু এখানে কোয়েশ্চনের উপর ফোকাস করতেছি যে পাতার যেই গ্রাউন্ড টিস্যু তার নাম হচ্ছে মেসোফিল টিস্যু। তো মেসোফিল মানে কি, মেসোফিল মানে কি, মেসো মেসো মানে হচ্ছে আমাদের মাঝে, আর ফিল মানে হচ্ছে পাতা, ফিল মানে হচ্ছে পাতা। তুমি যেখানে ফিল পাবা, ক্লোরোফিল শুনছো না, ক্লোরো মানে কি সবুজ, ফিল মানে কি পাতা। তাহলে পাতার যে অংশ সবুজ তার নাম কি, ক্লোরোফিল। ওকে, তাহলে মেসো মেসোফিল, ফিল মানে কি পাতা, মেসো মানে কি মাঝে। তাহলে পাতার মাঝে থেকে যে পাতাকে দৃঢ়তা দিচ্ছে বা ভিত্তি হিসেবে কাজ করতেছে তার নাম কি, পাতার গ্রাউন্ড টিস্যু বা মেসোফিল। আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, এটা খুবই ইজি, 18 নম্বরটা খুবই ইজি। বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়, বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়, এটা খুবই ইজি। বিটি মানে হচ্ছে বেসিলাস, বিতে হচ্ছে বেসিলাস, টিতে হচ্ছে থিওরিন জিএনসিস। বিসে হচ্ছে বেসিলাস, টিতে হচ্ছে থিওরিন জিএনসিস, খুবই ইজি। তো এটা এখন এক্সট্রা করে পড়তে হবে না, এটা তোমার আমাদের হচ্ছে জীব প্রযুক্তির চ্যাপ্টারটা আছে, 11 নম্বর চ্যাপ্টার, ওইখানে পড়া যে বিটি বেগুন। তো বিতে বেসিলাস, টিতে হচ্ছে থিওরিন জিএনসিস, ইজি। আচ্ছা, এরপরে 19 নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি পাইরিমিডিন বেস। তো আমরা প্রথম অধ্যায় এবং 19 পড়ছি, এটা প্রথম অধ্যায় কোষের গঠন, এখানে আছে যে পিউরিন বেস আর হচ্ছে পাইরিমিডিন বেস। তো একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, বায়োলজিতে যার নাম ছোটো তার কাজ বড়, যার নাম বড় তার কাজ ছোট। বিষয় হচ্ছে এমন, একটা হচ্ছে পিউরিন, আরটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে পিউরিন, আরটা হচ্ছে পাইরিমিডিন। খেয়াল করো, পিউরিন কিন্তু দুই রিং বিশিষ্ট ক্ষারক, আর পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট ক্ষারক। রিংকেই যে এগুলো হচ্ছে রিং, এটা হচ্ছে রিং। ওকে, তো পিউরিন নাম ছোট, চার অক্ষর, পাইরিমিডিন নাম বড়, আমাদের হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ছয় অক্ষর, তাই না? তো নর্মালি পাইরিমিডিন বড়, কিন্তু এর স্ট্রাকচার কিন্তু ছোট, এক রিং বিশিষ্ট। পিউরিন ছোট কিন্তু স্ট্রাকচার কিন্তু বড়, দুই রিং বিশিষ্ট, এটা মনে রাখবা, প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায় এটা। আচ্ছা, তো এর অংশ কোনগুলো? তো আমরা জানি আমাদের কী কী বেস আছে বা ক্ষার আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আর হচ্ছে আমাদের আরএনএতে ইউরাসিল। তো এখানে একটা ছোট টিক দিই, তোমার অনেক হয়তো ভুল হতে পারে যে ইউরাসিল কার মধ্যে থাকে, ইউরাসিল কার মধ্যে থাকে, আরএনএ নাকি হচ্ছে তোমার ডিএনএ। তো এখানে ছোটো টিক দিই, মনে রাখবা যে এটা দুইটা মিথ্যা কথা, মনে রাখবা, কী মনে রাখবা, দুইটা মিথ্যা কথা, যে ঢাকায় ধরো আমাদের রমনা, আচ্ছা এভাবে না, ঢাকায় ধরো ভার্সিটি নাই, ঢাকায় ইউনিভার্সিটি নাই, এ কথা মনে রাখবা, ঢাকায় ইউনিভার্সিটি নাই। তো ঢাকা দিয়ে হচ্ছে ডিএনএ, আর ইউনিভার্সিটি দিয়ে হচ্ছে ইউরাসিল। তো ঢাকায় ইউনিভার্সিটি নাই মানে কি, ডিএনএতে ইউরাসিল নাই, এ কথা মাথায় রাখবা, ঢাকায় ইউনিভার্সিটি নাই মানে কি, ডিএনএতে ইউরাসিল নাই। তো এটা কিন্তু মিথ্যাটা কথা, ঢাকায় কিন্তু ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি, তাই না? তো এই মিথ্যা কথা মনে রাখবা, ঢাকায় ইউনিভার্সিটি নাই মানে কি, ডিএনএতে ইউরাসিল নাই। আর মনে রাখতে পারো তুমি, রমনায় থানা নাই, রমনায় থানা নাই, এটা কিন্তু মিথ্যা কথা, রমনা থানা নামে একটা থানা আছে, তার মানে রমনা দিয়ে হচ্ছে আরএনএ, আর এই যে থানা দিয়ে হচ্ছে আমাদের থায়ামিন, তার মানে আরএনএতে থায়ামিন নাই। তাহলে আশা করি এই দুইটা কথা মনে থাকতে পারলে তোমার জীবনও ভুল হবে না, এই দুইটা জিনিস। ওকে, আর এই পিউরিন পাইরিমিডিনের কোন কোন অংশ আশা করি জানো, আমাদের পাইরিমিডিন অংশ হচ্ছে এই সিটি আর হচ্ছে ইউ, সিটি আর হচ্ছে ইউ মানে হচ্ছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিন, একটা মনে রাখবা আর একটা মনে রাখতে হবে না। ওকে, তাহলে আমাদের থাইমিন আর হচ্ছে সাইটোসিন হচ্ছে আনসার, থাইমিন আর সাইটোসিন হচ্ছে আনসার। তো 19 নম্বরটা
আচ্ছা আমাদের 19 নম্বর অপশন কি কি ছিল? সাইটোসিন, ইউরাসিল। আচ্ছা যেহেতু সাইটোসিন আর ইউরাসিল আছে তো আমাদের আনসার হবে গ নাম্বারটা, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল, মানে সিটিইউ মনে রাখলে হবে, পাইরিমিডিন সিটিইউ, এটা মনে রাখলেই তোমার আর ভুল হবে না ইনশাল্লাহ। ওকে আচ্ছা, তো এরপরে 20 নম্বরটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর গ্যামিটোগোনি কোথায় সম্পন্ন হয়? তো এটা আমরা জানি ম্যালেরিয়ার যে জীবাণু আমাদের মানব দেহে আক্রমণ করে, মোটামুটি চার ধরনের জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম ফালসিপারাম। তো এখানে প্লাজমোডিয়াম ভাইভাক্স যেটা আছে এর গ্যামিটোগেনি কোথায় সম্পন্ন হয় এটা প্রশ্ন করছে। তো আমাদের বইয়ে একটা ছক আছে এরকম, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ। তো এখানে দেখো লেখা আছে যে গ্যামিটোগনি হয় হচ্ছে ক্রপের ভিতরে, স্পোরোগনি হয় হচ্ছে ক্রপের বহিঃপ্রাচ্যে, এখান থেকে প্রশ্নটা করছে। ওকে, তো এটা কেমনি মনে রাখবা, খেয়াল করো দুইটার মধ্যে কিন্তু ক্রপ জিনিসটা কমন, ক্রপ কিন্তু দুইটা জায়গার মধ্যে কমন, ক্রপ গ্যামিটোগনি আর স্পোরোগনি দুইটাই কিন্তু ক্রপের কোনো না কোনো জায়গায় হচ্ছে। ক্রপ কি? আমাদের যেমন পাকস্থলী তেমনি পোকামাকড়ের ক্ষেত্রে হচ্ছে ক্রপ, ঘাস পরিয়ে পড়ছো তোমরা ক্রপ। আমাদের ক্ষেত্রে যেমন পাকস্থলী, পোকামাকড়ের ক্ষেত্রে সেটা কি? ক্রপ। ওকে, তো দেখো দুইটা ক্ষেত্রে কিন্তু ক্রপ আছে, তাহলে আমাদের ক্রপ নিয়ে কোনো ঝামেলা নেই, ক্রপটা মুছে দিলাম, ক্রপটা মুছে দিলাম। এখন কথা হচ্ছে তাহলে কোথায়? দেখো গ্যামিটোগনি ভিতরে, স্পোরোগনি বহিঃপ্রাচীরে। খেয়াল করো স্পোরোগনির মধ্যে প আছে, মনে রাখবা পতে হচ্ছে প্রাচীরে, শেষ। কি বললাম? দুইটার মধ্যে ক্রপ কমন, তাহলে ক্রপ বাদ। স্পোরোগনির মধ্যে প আছে, পতে প্রাচীরে বহিঃপ্রাচীরে, আর গ্যামিটোগনি ভিতরে, শেষ। তাহলে আমাদের প্রশ্ন করছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে গ্যামিটোগনি কোথায় হয়, যেহেতু বহিঃপ্রাচীর ভিতরে কিছু বলে নাই, তো সরাসরি উত্তর কী হবে? মশকির ক্রপে, আরও সহজ হয়ে গেল। ওকে, তাহলে এই ছিল আমাদের 20 পর্যন্ত সলভ, বাকি সলভগুলো পরের ক্লাসে দিচ্ছি।